বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনা পর্ব হচ্ছে পিআরবি 173। 173 বলা রয়েছে সময় উল্লেখ। আজকে আমরা সময় উল্লেখ কিভাবে করতে হয় বিভিন্ন রিপোর্ট রেকর্ড নথিপত্রে এবং অন্যান্য দলিলপত্রের সময় যে উল্লেখ করতে হয়, আজকে মোটামুটি এই দুই একটি কথা বলবো। এই ধারাটি খুবই ইম্পর্টেন্ট একটি ধারা। আমরা এই 1290 থেকে তো আমরা এত পড়ানোর আমরা সময় পাচ্ছি না এবং এত সময় সম্ভব নয় সবগুলো পড়া শেষ করা। আমরা গুরুত্বপূর্ণ দেখি যেগুলোর ভিতর থেকে, অর্থাৎ আমরা যে সকল ধারা বা বিধি বা বিধানগুলো আমরা অনেক সময় এড়িয়ে চলি, অর্থাৎ এগুলো থেকেই অর্থাৎ দেখা যাচ্ছে প্রশ্ন পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে যে সকল বিধিগুলো আমরা পড়তে চাই না, ধারাগুলো পড়তে চাই না, এই ধারাগুলো আপনারা একটু অন্তত এমসিকিউর জন্য আপনারা একটু অর্থাৎ রিডিং পড়ে নেবেন। তাহলে আমরা প্রথমেই খেয়াল করি, আমরা দেখা যাচ্ছে যে পিআরবি 173-এ কী বলা রয়েছে এবং এখানে 173-এ কী উল্লেখ করার কথা বলা রয়েছে। সময়, আমরা এখানে দেখব সময় উল্লেখ। কী সময় উল্লেখ আমরা প্রথমে দেখতে পাচ্ছি, এখানে বলা রয়েছে কোনো রিপোর্ট রেকর্ড বা নথি বা অন্যান্য দলিলপত্রে, এই একটা হচ্ছে রিপোর্ট, একটা হচ্ছে রেকর্ড, নথি, অন্যান্য দলিলপত্রের সময় উল্লেখ করতে হয়। কী করতে হবে, যখন আপনার এই 1, 2, 3, 4 আমরা খেয়াল করি যে কোনো রিপোর্ট রেকর্ড নথি বা অন্যান্য দলিলপত্রের সময় উল্লেখ করতে হলে কী করতে হবে, এই যে 24 ঘন্টা, 24 ঘন্টা ঘড়ির সময়, আমরা যে ঘড়িটা রয়েছে এই ঘড়িটা 24 ঘন্টার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ এই ঘড়ির 24 ঘন্টা ঘড়ির সময় অনুসারে মধ্যরাতে, অর্থাৎ মধ্যরাত বলতে রাত 12টা, এই মধ্যরাত্রিতে আরম্ভ হবে এবং মধ্যরাত্রিতে কী হবে, এই শেষ হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো রিপোর্ট রেকর্ড বা অন্যান্য দলিলপত্রের সময় উল্লেখ করার সময় অবশ্যই কী করতে হবে, 24 ঘন্টা ঘড়ির সময় অনুসারে মধ্যরাত্রিতে আরম্ভ হয়ে এবং মধ্যরাত্রিতে কী হবে, শেষ হওয়ার এই 24 ঘন্টার যে এই পুরোটা যে ঘুরলো, অর্থাৎ 24 ঘন্টা ভিত্তিক প্রতিদিন হিসেবে সময় উল্লেখ করতে হবে। সবসময় খেয়াল রাখবে, অর্থাৎ আমাদের যে উপরোক্ত যে বিষয়গুলো রয়েছে, রিপোর্ট রেকর্ড নথি অন্য দলিলপত্র উল্লেখ করার সময় অবশ্যই কি, এই 24 ঘন্টা ভিত্তিক প্রতিদিনের সময় উল্লেখ করতে হবে। এখানে আরেকটি শর্ত দিয়েছে, অবশ্যই যেখানে বলেছে যে অবশ্যই 4 সংখ্যা অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে 4 সংখ্যা কি, আমরা এখানে দেখতে পাচ্ছি 00.00, অর্থাৎ .000, অর্থাৎ এখানে কিন্তু আমরা 4 সংখ্যা ব্যবহার করেছি যা মধ্যরাত্রি বোঝাচ্ছে। যখন এরকম 00 হয়, আমরা যখন জিরিত উল্লেখ করি 00, অর্থাৎ 12টা 1, যখন 0 হয় তখন এই পাশে যদি কোনো এক সংখ্যা আমরা 1 দিই তখন আমরা মধ্যরাত্রি 12টা 1 বোঝাই। তাহলে আমরা তাহলে 00 অবশ্যই 4 সংখ্যা উল্লেখ করতে হবে। তাহলে এটার সাথে আমরা এটা বুঝে নিলাম যে 4 সংখ্যা অবশ্যই ব্যবহার করতে হবে প্রথম। তারপর খেয়াল করি যে বলছে প্রথম 2 ঘন্টা সূচক, এই প্রথম যে দুটি রয়েছে এই দুটি হচ্ছে প্রথম ঘন্টা সূচক ও শেষ দুইটির ঘন্টার পরবর্তী মিনিট সূচক। পরে রয়েছে কি, শেষ দুইটির পরবর্তী মিনিট সূচক। তাহলে আমরা 4টা সংখ্যা পেলাম, ঘন্টাও পেলাম মিনিটও পেলাম। তাহলে আমরা খেয়াল করি প্রথম দুইটির ঘন্টা সূচক এবং শেষ দুইটির ঘন্টার পরবর্তী মিনিট সূচক ব্যবহার করতে হবে। যেমন আমরা 00.00, তাহলে এখানে বোঝা যাচ্ছে মধ্যরাত্রি, এখানে বোঝা যাচ্ছে কি মধ্যরাত্রি। তারপরে খেয়াল করি 8টা 5, আমরা 0 দিয়েছি 8টা 5, অর্থাৎ সকাল 8টা 5 মিনিট, এখানে বোঝাচ্ছে সকাল, অর্থাৎ সকাল 8টা 5 মিনিট। তারপরে খেয়াল করি 19টা 37, অর্থাৎ এটা হচ্ছে 19, আমরা বোঝাচ্ছে যেহেতু 24 ঘন্টার 19, তাহলে সন্ধ্যা 7টা, 19 হচ্ছে 7টা, তাহলে সন্ধ্যা 7টা 37 মিনিট। সর্বশেষ দেখি 23টা 59, অর্থাৎ এখানে বোঝাচ্ছে এখানে কিন্তু 23টা 59, মানে এখানে কিন্তু মধ্যরাত হতে এখন 1 মিনিট বাকি, তার মানে 23, অর্থাৎ মধ্যরাত হতে 1 মিনিট বাকি। তাহলে আমরা খেয়াল করলাম যে পিআরবি 173-এর যে সময় উল্লেখ, অর্থাৎ সময় উল্লেখ করতে হলে আমাদের 4টা সংখ্যা ব্যবহার করতে হবে। আমরা 4টা সংখ্যার প্রথম 2টা হলো ঘন্টা সূচক, পরবর্তী হচ্ছে মিনিট সূচক, অর্থাৎ এখানে আমরা 3টা সময় দিয়েছি 8টা 5, অর্থাৎ সকাল 8টা 5, 19টা 37, সন্ধ্যা 37, অর্থাৎ 19টা 37 মিনিট, আর 23টা 59, অর্থাৎ মধ্যরাত হতে এখন 1 মিনিট বাকি। তাহলে আমরা কী দেখলাম, রিপোর্ট রেকর্ড নথি বা অন্য দলিলপত্রের সময় কী করতে হবে, ও অবশ্যই 24 ঘন্টা ভিত্তিক ঘড়ির সময় অনুসারে, প্রথম হলো মধ্যরাত্রি,
এবং মধ্যরাতে আরম্ভ হবে এবং মধ্যরাতে শেষ হওয়ার 24 ঘন্টা ভিত্তিক সময় উল্লেখ করতে হবে। তাহলে আশা করি, আর এখানে একটি শর্ত দিয়েছি আমরা, দেখলাম যে অবশ্যই চার সংখ্যা ব্যবহার করতে হবে। এই 173টি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, রিটার্নের জন্য আসার সম্ভাবনা নেই, তবে আমরা এটা অনেকে আসলেই প্যাচ লাগাবে, এই জন্যেই মোটামুটি 2-3 বার পড়লে আপনাদের হয়ে যাবে, অনেকে এটা অনেকে বুঝতে পারে না। এই জন্যেই আশা করি আমরা যে সকল পিআরবিগুলো ইম্পর্টেন্ট বা বিধিগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলি আপনার সামনে উপস্থান করব। আপনারা এটা যদি পরে এমসিকিউ আসে তাহলে এখান থেকে ভেঙে ভেঙে দিবে যে নিম্নমূল্য অর্থাৎ গড়ির অর্থাৎ সময় উল্লেখ করতে হলে নিম্ন কোনটি সঠিক, এখানে সঠিক করে এখানে একটা পার্ট দিল বা এখানে একটা পার্ট দিল বা শেষ দিকে একটা পার্ট দিল, অর্থাৎ এরকম দিয়ে যে 24 ঘন্টা বা 12 ঘন্টা যে সময় অর্থাৎ কোনো রিপোর্ট রেকর্ড নথিবর্ণ দলিলপত্র সময় কীভাবে উল্লেখ করতে হয়, 12 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টা এরকম দিতে পারে। তাহলে আশা করি যে পিআরবি 173 আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আজকে আলোচনা এই পর্যন্তই, পড়তে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।